আমি নম্বরটা সেভ করছি, কিন্তু আপনাদের কোন একটা প্রোগ্রাম থেকে সেভ করছি ভাই, আমার তো পুরো স্মরণ নাই। আপনি কোথা থেকে বলছিলেন প্লিজ? আমি মালয়েশিয়া থেকে বলছি। মালয়েশিয়া থেকে? এটা ঢাকা যাত্রাবাড়ি, আমাদের এটা একটা মেশিন বাজার চ্যানেল আছে, মেশিন বাজার, আমরা আত্মকর্মসংস্থানমূলক বিভিন্ন মেশিনারিজ দিয়ে থাকি। আপনার ওই মুড়ি মুড়ি বানার মেশিন যে অটো মুড়ি মেশিন আছে, অটো মুড়ি মেশিন হলো যে আপনার 7.5 লাখ টাকা। এটা দৈনিক 3 টন, 3 থেকে 3.5 টন করতে পারবেন। যে মুড়ি মেশিনটা নিয়ে কথা বলছি, এটা একটা আছে, ছোট বড় আছে, আপনি ছোট দিয়ে করতে পারেন। ছোট বলতেছি তো, ছোট দিয়ে মনে ঘন্টা 200 কেজি চাল বানানো যায়, মনে করেন যদি আপনি ফরওয়ার্ড এলাকা হইলে মনে করেন ওটা 3,95,000 টাকায় করতে পারবেন। জি আপনি কি এখন তো মালয়েশিয়াতে আছেন না, দেশে আসবেন? আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো ব্যবসা একটু ভালোভাবে করলে সেটার আউটপুটও ভালো, একটা কথা মনে রাখতে হবে, যাতে আপনার বিনিয়োগটা কখনো রিস্কে না থাকে, যেন তেন প্রজেক্ট করা যাবে না, যেটাই করবেন ভালোভাবে করবেন। আপনার কথা ঠিক আছে, আবার আমি আমাদের মুড়ি মেশিন গুলা কয়েকটা আইটেম আছে, মিনিমাম 3,95,000 টাকা আছে, 5,75,000 আছে, 7.5 লাখ টাকা আছে, 10-12 লাখ টাকাও আছে, তা আপনি এর মধ্যে যে কোনোটা আপনি চাইলে করতে পারবেন। মালয়েশিয়া কোথায় থাকেন? কুয়ালালামপুর। আচ্ছা আচ্ছা, কত বছর আছেন ভাই জান? 12-13 বছর। মোটামুটি ভালো একটা সময় পার করেছেন। আমি ছিলাম আপনার কাছাকাছি, আমি সিঙ্গাপুরে ছিলাম, 93 থেকে 98 পর্যন্ত ছিলাম সিঙ্গাপুর। আমি 98-এ এসে আলহামদুলিল্লাহ আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠানটি শুরু করি। আমি ওখানে একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ছিলাম সিঙ্গাপুরে, তো ওখান থেকে এসেই বিভিন্ন মেশিনারিজ নিয়ে আত্মকর্মসংস্থানমূলক প্রতিষ্ঠানটি শুরু করি। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি দেশে এবং প্রবাসী ভাইদের কাছ থেকে, আপনাদের সবার কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। তো আপনারা যদি করতে চান আমার সহযোগিতা পাবেন। আমি আপনার সত্য কথা বলতে কি, আসলে আমরা মনে করেন 10-এর 1 কোম্পানিতে পার্কিট করিয়া ফেলেছি ভাই, কেমন চাকরি করতে পারিনি ভাই জান, ভাই তুই রথ ফিরিয়ে করছি আল্লাহ ভাগ দেখে ভাই, আবার নিজে রুগী করিনি একজন আইয়া বেশি ছেলে নাই, আল্লাহ দিছে 6টা মেয়ে দিছে ভাই, এখন ভাই সাড়ে লিগার এখন সাড়ে না করুম না জামুগা। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল নাই রে ভাই, আমি কিছু টাকা টাকা কিনে রাখি বাজারে, কতটা করে ফেলাই অনেক বলে আল্লাহ আল্লাহর রহমতে সাহস রাখেন, সাহস আর আত্মবিশ্বাসী বদলে দেয় সবকিছু, সাহস রাখবেন হয়ে যাবে। দেশের বাড়ি কোথায় পড়ছে, নোয়াখালীতে না কুমিল্লা? আমার বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর? আমি অনেক আগে লক্ষ্মীপুর লালপুরে গিয়েছিলাম, লক্ষ্মীপুর শ্রীরামপুর ওইদিকে যাওয়া আছে। লক্ষ্মীপুর সদরে আমাদের বাড়ি, আছে 1.5 লক্ষ টাকা আছে আর ভাই খালি, আমি একবারই আমার খেয়াল আমি এই টাকা যদি পারি একটা কিন্তু একটা মিটিং আপনাদের দেখতেছি, দেখছি এই জন্য একটু আগ্রহ হয়েছি, এখন তো ভাই
তাহলে মুড়িতে আপনি যাবেন না, এত অল্প পুঁজি দিয়ে মুড়িতে ভুলেও যাবেন না। আপনাকে এই টাকার মধ্যে অন্যান্য অনেক ভালো প্রজেক্ট আছে করে দেওয়া যাবে, কারণ যেই যেই প্রজেক্ট যেই টাকা দিয়ে শুরু করা প্রয়োজন সেটা দিয়ে করবেন। আপনার যে পুঁজি আছে ভালো, অসুবিধা নেই, আপনি অন্য আইটেম করবেন। আপনি ঢাকা আসলে আপনি আমার ঠিকানাটা রেখে দিবেন, আমার ঠিকানাটা হলো গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325 এ দক্ষিণ যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি চৌরাস্তা থানার দক্ষিণ পাশে। আর আপনি ওই মেশিন বাজার সার্চ দিয়ে আপনি ভিডিও দেখলে, নিয়মিত ভিডিওগুলো যদি দেখেন আপনি অনেক আইডিয়া পেয়ে যাবেন। আমার চ্যানেলটা হলো মেশিন বাজার, মেশিন বাজার। বাংলাতে লেখা না ইংলিশে লেখা? ইংলিশে মেশিন বাজার। আপনার সাথে যে আলোচনাটা হয়েছে সেটাও আপনি ভিডিওটা পেয়ে যাবেন। না ভাই জান, আমি মনে করছি মনে করেন 2 লক্ষ টাকা করে মেশিনটা বোয়াই, তারপরে ফাইলের ব্যবস্থা করলাম। তার সমস্যা নাই, আপনি এসে দেখে শুনে ডিসিশন নেবেন, আপনি যেটাই করতে চান আমি করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার হাতের নাম্বারটা আমার একটু পাঠিয়ে দেন। আমার নাম্বার ইমোতেও পাবেন, আপনি আরেকটা নাম্বার আছে 01611138720, সেম নাম্বার গ্রামীণ এবং এয়ারটেল। ওকে, আমি আপনাকে ইমোতে দিয়ে দিচ্ছি, আমি আপনাকে ইমোতে দিয়ে দিচ্ছি। আমার দেশের বাড়ি চাঁদপুর কচুয়া, আর আমি সেটেল ঢাকাতেই, ঢাকা যাত্রাবাড়ি মোহাম্মদবাগ। তাহলে ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আজান দিচ্ছে, নামাজ পড়বো ইনশাল্লাহ, আবার কথা হবে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, দোয়া করবেন ভাই।